সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা এখন দেখতে দেখতে 2022 নতুন বছরে পা দিলাম। এই বছরে পা দিয়ে অবশ্যই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যেহেতু আমরা নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি। সাথে সাথে আমি একটা মনে হলো একটা টপিক নিয়ে কথা বলি, যে ম্যারেজ, এই বিয়ের ব্যাপারটা আমরা অনেক খাচ্ছি না, বিয়ে খাচ্ছি গত বছর থেকে অনেক ধুমধাম একটা বিয়েতে অ্যাটেন্ড করছি, চলছেও বিয়ে। তো বিয়ের ব্যাপারে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে গত বছর থেকে দেখছি, প্রায় লাস্ট কয়েক বছর ধরে খেয়াল করেছি, মেয়েরা ছেলেরা স্ট্যাবলিশ হয়ে বিয়ে করতে চায়, আর অথবা অনেকের ভয়, বিয়ের একটা ভীতি হয়ে গেছে। তো সেই জন্য আমার মনে হয় বিয়ের ভীতিটাকে একটু কমানো উচিত। আর বিয়ের বয়সটা কি, আমাকে কেউ যদি প্রশ্ন করে তখন আমি মনে করি বিয়ের বয়স ম্যাট্রিক ইন্টারভিউ তো আছেই, মাস্টার্স কেউ যদি কমপ্লিট করে তাতেই 25 বছর চলে যায়। তারপরে যদি একটা বছর চাকরি করে, আর যদি চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি চাকরি করতে পারে তা তো কথাই নেই, কিন্তু কেউ যদি পড়াশোনা শেষ করে চাকরি 1 বছর করে তারপরে বিয়ে করে মন্দ না, এটা আমার একটা আইডিয়া। 25-26 বছর এর চেয়ে বেশি দেরি করা ঠিক না বিয়ের জন্য, এটা একটা জিনিস। কারো যদি নিজস্ব পছন্দ থাকে তার সাথে গ্রো করবে, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। মানুষকে চেনাও যায় আর সত্যি সত্যি বোঝাও যায় যে আসলে অপেক্ষার পালা কখন শেষ হবে। এটা একটা বিয়ের ব্যাপারে ইদানিং খুবই লক্ষণীয় আমি দেখছি। একাল সেকাল যদি দেখি, আমাদের দাদি নানিরা বিয়ে ঠিক করে রাখতো নাতি নাতনিদের অনেক আগে থেকে, নাতি নাতনিরা জানতোই না তাদের বিয়ে কার সাথে হবে, তো ওই কথা মতো বাবা মাও বলে রাখতো যে এর সাথে আমার বিয়ে ঠিক। এটা অনেকটা ভালো হতো আবার খারাপও হতো। আবার আমাদের কালে দেখা গেছে ওই লেভেলে না, আমাদের বাবা মা বিয়ে ঠিক করতো বা আমাদের পছন্দ থাকলে আমরা বাবা মাকে জানাতাম, তো বাবা মার একটা ভূমিকা থাকতো মোট কথা বিয়েতে। সে দাওয়াত দিত তার ফ্রেন্ডদের, তার ছেলে মেয়েদের, তারা ফ্রেন্ডদেরকে দাওয়াত দিত, এইভাবে চলত, মোটামুটি খারাপ যেত না সব কোনো কিছু। আজকাল এবং বিয়ের সময় বাবা মার একটা রোল থাকতো শপিং নিয়ে, সে টাকা দিত, সে ছেলেকে স্যুট বানাতে যাবে, এরকম অনেক একটা মজার একটা বিয়ে, মানে হইহুল্লা, গ্রাম থেকে আসবে কেউ, কেউ বিদেশ থেকে আসবে, বিয়ের ডেটটা ফিক্স হতো, সবাইকে জানানো হতো ঘটা করে, তো ওটাতে একটা আনন্দ ছিল। বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে এটা চলছে, ওটা চলছে, শপিং কে করবে, দল বেঁধে শপিং করা, তারপরে জ্বালাকুলা সাজানো, এরকম একটা কাহিনী। ইদানিং জ্বালাকুলা হচ্ছে, অনেক কিছু দেখা যায়, হয় মেয়ের মারা সম্পূর্ণ করছে, শপিংয়ে কোনো ছেলে মেয়েদের কোনো রোল নেই, অথবা ছেলে মেয়ে দুজনেই শপিং করছে, বাবা মাকে বলে দিচ্ছে। তো এটাতে মানে আমার কাছে পার্সোনালি একটু, আমি একটু ব্যাকওয়ার্ড, আমার কাছে এই জিনিসটা জানি কেমন কেমন লাগে, যে বিয়ের আগে এটাও শুনেছিলাম যে মেয়ের মুখ দেখা, অন্তত ঘোরাঘুরি যাই করুক 5 দিন বা 3 দিন ছেলে মেয়ে একসাথে না থাকাই বাঞ্ছনীয়, ভালো লাগতো, তাহলে একটা নতুনত্ব বা মজা লাগতো। এইটা আজকাল খুবই বিরল দেখা যাচ্ছে, যে জয়েন্টলি অর্গানাইজ করা হচ্ছে এবং একসাথেই ছেলে মেয়ে বিয়ের শপিং করছে। থাক, যার যার জীবন তেমনই হোক, এটাতে অসুবিধা না, অসুবিধা থাকলেও আমার করার কিছু নাই। পার্সোনালি আরেকটা জিনিস মনে করি, যে অভিভাবকরা একটুখানি হাল ছেড়ে দিয়েছে। আমাদের সময় আমাদের শাশুড়িরা, আমাদের বাবা মারা কিছু নিয়ম নীতি শেখাতো শ্বশুরবাড়িতে, যে সকালবেলায় কিন্তু শাশুড়ির সাথে এটা করবা, ওটা করবা, তর্ক করবা না, নিয়মকানুন। আবার ছেলেকেও শেখায় যেত শ্বশুরবাড়িতে এটা নিয়ে যাবা, ওটা নিয়ে যাবা, নানান কিছু কম্প্রোমাইজ তো অবশ্যই নিজেদের করতে হবে, সেটা নিজের জীবন থেকে শেখা। আজকাল কম্প্রোমাইজের রেট আমি জানি না কতটা কমে গেছে, বা এক্সপেকটেশন বেশি হাই সেটাও বুঝি না। তো একসাথে তো অনেকে থাকেও না, কেউ যদি একসাথে থাকে হয়তো বা পছন্দ করে না, কারণ একদম আকাশ পাতাল চয়েস। তো স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্সি অনেক বেড়ে গেছে, সব মেয়েরাও যেমন চাকরি করছে, আমরা ছেলেরাও ইন্ডিপেন্ডেন্ট, তো তাও দেখা যাচ্ছে যে কেউই কারো কথা অনেক সময় শোনা হয় না, যে যাওয়ার মতো থাকে, তো যে যাওয়ার মতো থাকলে আর এক হলো বই। এখানে একসাথে থাকা ঘোরা যেমন ইম্পর্টেন্ট, তেমন বাবা মাকে বা মুরব্বীদের কথার বা তাদের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স লার্নিং যেটা,
সেটাকে কিন্তু আমলে নেওয়া উচিত। লেখাপড়ার দিক দিয়েও বাচ্চারা খুব একটা বাবা মার চয়েসে লেখাপড়া করছে না, ভালো। বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মার চয়েসে যারা করছে, এবং বিয়ে যদি ভেঙে যায় তো বাবা মার দোষ, নিজের চয়েসে বিয়ে করার পর যদি ভেঙে যায় তাও বাবা মার দোষ, তো এখানে বাবা মা কই যাবে, প্যারেন্টস কই যাবে। এখানে আমার মনে হয় আগেকার দিনে যেমন অভিভাবক তাদের দায়িত্ব করত, তাদের ডিসিশনটা দিয়ে দিতেন, আমাদেরও এখন উচিত, আমরা যারা এখন অভিভাবক হয়েছি বা শাশুড়ি আছি, তারা কিন্তু আজকের প্রজন্মকে বলে দেওয়া আমাদের নিয়মকানুন, বাসার নিয়মটা কি। তাতে হবে কি যে যে মেয়েটা বিয়ে করে নিয়ে আসছি বা যে ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসছি, তারা জানে কম্প্রোমাইজ করতে পারে বা কোপ করতে পারে সংসারের সাথে। ছেলে মেয়ে আলাদা থাকুক বা একসাথে থাকুক, আমাদের চয়েসটা তাদেরকে জানা দেওয়া উচিত, আমরা সে অভিভাবক হিসেবে কি এক্সপেক্ট করছি, তাহলে আর দোষাদোষি ব্যাপারটা থাকে না, বিয়ে ভীতি এটা কমে যাবে। আবার যারা বিয়ে করছে, টক্সিক লাইফ, কথায় কথায় আমাকে এত প্যারা দিও না, অনেক ল্যাঙ্গুয়েজ বের হয়েছে, তো অ্যাকচুয়ালি প্যারাটা কার? বাবা মারও তো প্যারা লাগতে পারে, তারাও তো চাকরি করে, ওটাকে একটুখানি কনসিডার করা উচিত বলে আমি মনে করি। আর যারা বাবা মা চাকরি করে না বা যার মারা চাকরি করে না, তাদেরকেও কিন্তু, তাদেরও তো অনেক কষ্ট, তাদেরও তো কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা আছে না, তাদের ছেলে মেয়েকে স্বপ্ন ঘিরে বিয়ে দিবে, এটা করবো ওটা করবো, ওই ইম্পর্টেন্সটাকেও একটু ভ্যালু দেওয়া। আজকালকার যারা প্রজন্ম, যারা এখন বিয়েতে হইচই করছো, বিয়েটা গত বছর করেছো, হানিমুনে যাবা বা যেটাই করবা, বাবা মার একটু ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন নিও। কোভিড এখন চলছে সে কারণেও বললাম, আরেকটা কারণ বাবা মা নিজ অভিজ্ঞতা থেকে কিছুটা শেয়ার করে, দাদা দাদিও কিছু নিজের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করে, তা যদি আমরা শুনি, শুনে আমরা আমলে নেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় আমাদের বিয়েটা টিকে থাকবে। কারণ আমরা জানি যে কম্প্রোমাইজ চাকরি ক্ষেত্রেও করতে হয়, বিয়েটাও কিন্তু অনেকটা একটা অফিসের মতোই আমার কাছে, এটা আমার অভিজ্ঞতা। অফিসে যেমন আমরা নতুন পরিবেশে অনেক মানুষের সাথে মিশে আস্তে আস্তে একজনকে চিনি, তেমনই বিয়েতেও সকলের সাথে, সকল পরিবারের সাথে মিশে সকলকে একসাথে চেনা যায়। এবং বাংলাদেশে একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে না, বাংলাদেশে কিন্তু একটা পরিবারের সাথে একটা পরিবারের বন্ধন হয়, একটা বিয়াইন হয়, একটা বিয়াইন হয়, কাজেই এইগুলো মেনটেন করার চেষ্টা করাটা আমাদের উচিত। আমরা কতটুকু পারছি তা না, যদি না পেরে থাকি আমিও চেষ্টা করব। আমি আশা করব যারা শ্বশুর শাশুড়ি হচ্ছেন, নবর শ্বশুর শাশুড়ি, তারা এই নিজেদের অভিজ্ঞতাগুলো বলবে, নিজের পরিচয়টা, নিজের সুবিধাগুলো বলবে, নিজেদের শখটা বলে দিবেন ছেলে মেয়েদেরকে, নিজেদের বাসার নিয়মকানুন বলবেন। আর যারা এই প্রজন্মে তোমরা বিয়ে করছো, তারা চেষ্টা করো শ্বশুর শাশুড়িকে খুশি রাখার, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। এই বলে আমি আমার নতুন বছর সবাইকে শুভকামনা দিচ্ছি, এবং সকলকে মনে করি যে তোমরা নতুন বছরে নতুন দিগন্তে নতুনভাবে তোমাদের জীবনটা সুখীভাবে কাটাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।